হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ছটা, আর আমি সকাল ছটার সময় আজকে ব্লগ শুরু করছি। আমি কোথায় বসে আছি বলতো? কলতলায়। দেখবে আমি কি করছি, এই দেখো থালা বাসন নিয়ে বসেছি, মাজবো। তো চলো দেখাই। বাসন ধোয়া হয়ে গেছে, আর এখন দেখো গামলা নিয়ে যাচ্ছি গরুর খাবার মাপতে। আমার প্রতিদেব যেখানে গায়ে ধুইতে যায় একটা লোকের বাড়িতে, সেই গায়েটা ধুইতে গেছে। আর বাবা মাঠে গেল ঘাস কাটতে, মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এখন গরুর খাবার মাপব। তোমরা তো জানোই কোনটা কি, এই দেখো বস্তায় তাতে ভুসি আছে, আর ওই বস্তাটাতে দানা খাবার আছে। তো চলো ফ্রেন্ডস, আমি খাবারটা মেপে নিই, তারপর কথা বলবো। খাবার মাপা রেডি। তিনটে গাই গরু আছে, এইটা লাল গরুটাকে দেওয়া হয়, ছোটোটা। মানে দুধ অনুযায়ী যে যতটা দুধ দেয় তার সাথে ততটা পরিমাণে খাবার লাগে। তাই লাল গরুটা কম দুধ দেয় দেখে ওর কম খাবার, আর এটাতে মানে বেশি দুধ দেয়, ওর জন্য একটা বেশি খাবার আছে এটাতে। ওই বাটিটা আছে না, বাটিটার একটা বেশি আর ওটাতে একটা কম। চলে এসেছি খড়ের পালায়, দেখবে দেখো খড়ের পালের উপর ছাগলগুলো উঠেছিল, আমাকে দেখে নেমে গেল। তো চলো খড় টেনে বার করি, খড় দিয়ে দিই। খড় খেতে দিয়েছি, আর গরুগুলো দেখো খড় খাচ্ছে কেমন, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না, আর কেউ মানে কী বলবো, আর খেতেই ব্যস্ত। তো চলো আমার প্রতিদেব আসলে দানা খাবার দেবে, কারণ দানা খাবারগুলো দিতে গেলে না গরুগুলো মানে খাবারের জন্য পাগল হয়ে যায়। তো ওই খাবার দেখলেই মনে হয় কি কখন খাবো কখন খাবো, তার জন্য আবার গুঁতো দিতে আসে আমাকে, আমার ওই জন্য ভয় করে। তো আমি শুধু খড় দিলাম, আমি খাবার রেডি করে রেখেছি, প্রতিদেব এসে দেবে। প্রায় রান্না বসিয়ে দিয়েছে, আমি হচ্ছে কাজটা ছেড়ে স্নান করে আসলাম, আর মা এদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল। তো দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাত হয়ে গেছে, নামাবে। তো ফ্রেন্ডস আমি স্নান করে নিয়েছি বললাম, এখন আমি আলতা পরবো, দেখ না দাঁড়াও দেখায়। আর দেখো এই বস্তার উপর পা রেখে পরবো এখন। ফ্রেন্ডস মা এখন মাঠে ছাগল দিতে যাবে, এ দেখো ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছে রেডি, আর খড় জড়ো করে মানে মেলে দিয়ে এসেছিলো রোদরে কালকে শুকোতে, তার জন্য কাপড় নিয়েছে, খড়ও আনবে। আর বাবা এখন সিজনকে পড়াচ্ছে, আমি মার সাথে যাব, ছাগলগুলো আর বাছুরটা তাড়িয়ে দিয়ে আসবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, এখনই বেরোবো। মা ছাগল বার করছে, চলো দেখায়। মা ছাগলগুলোকে বেরোতে বলছে, ছাগলগুলো বেরোচ্ছে না, ঠিক কেমন দেখো। এই বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। দাঁড়ান আমি লাঠি দিয়ে খোঁচা মারতেছি, আপনি আসছেন।
দেখো লাঠি দিয়ে এখন বার করবে ওকে, বেরোতে চাইছে না একটা ছাগল, অন্ধকারে তো ভালো দেখা যাচ্ছে না। ছাগলগুলো ভীষণ বদমাশ আছে, তো চলো যাই হোক আগে বার করে নিক তারপরে কথা বলবো। তো বন্ধুরা দেখো অলরেডি মাঠে চলে এসেছি, আমি বৈশাখীকে নিয়ে আসলাম আর মা ছাগলগুলো নিয়ে আসলো। ওই দেখো বৈশাখী দেখো ঘাস খাচ্ছে, আর এইদিকে দেখো মা ছাগলগুলোকে আগে বানবে তারপরে বৈশাখীকে বানবে। ফাঁকা আর বাকি সব মাঠে দেখো ফসল আছে, এটাতে ধান আছে, ওটাই তিল আছে, তার পাশেও তিল আছে, এটা আমাদের পটল জমি, কত পটল ধরেছে, যে যে পটল খেতে চাও চলে আসবে, এ দেখো কত অনেক পটল ধরেছে, ভিতরে অনেক আছে কিন্তু আমি ঢুকবো না, অনেক বড় পটল জমিটা, চলো দেখাই লাস্ট মাথা পর্যন্ত। যে যে পটল খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে আসবে, একদিন রান্না করে খাওয়াবো। এই দেখো এই পটলটা দেখো কি সুন্দর হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। আর এই যেখানে শেষ পটল জমি পাশে আবার ধান জমি, দেখো এই খড়গুলো মা কালকে মিলে দিয়ে গেছিলো, জোর করে রেখে গেছিলো, আমার পতিদেব আজকে কাজে গেছে, আমার পতিদেব। তো কাজের থেকে আসলে নিয়ে যেত কিন্তু কাজে গেছে, তো দেখো এটা একটা সরষা বাড়ি আমাদের জমির পাশেই, তার জন্য ভিডিওটা করে নিলাম তোমাদের দেখাচ্ছি, সরষা ধরেছে ভালোই, খুব সুন্দর, অনেক বড় সরষা জমিটা। এসছে ছাতাটা দেখো খুব সুন্দর ছাতি। এখনও এখন বাজে কটা জানো, এখন বাজে 1:13, আর আমি আছি এখন পাট বাড়িতে, মানে পাট শাক তুলতে এসেছি। দেখো পাট শাক চাষ হয়েছে, তো পাট শাক নিয়ে যাবো রান্না করবো বাড়িতে যে, তো চলো দেখো চুলের কী অবস্থা, হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর ঘেমে কী হয়েছি দেখো আমি, তো চলো আমি কটা শাক তুলে নিই তাড়াতাড়ি, দিয়ে বাড়ি যেয়ে রান্না করতে হবে। এখন মাঠে থেকে এসে তাড়াতাড়ি করে রান্না করলাম শাক, এখন খেতে বসেছি, এখন বাজে তিনটে বাজে, আর আজকে কি রান্না করছি রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ একটুকু ছিল না, তো লাইনও ছিল না, আর আজকে খবরে দেখাচ্ছে নাকি ঝড় বৃষ্টি হবে বিকেলে, খুব 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 ঝড় বৃষ্টি হবে, তো তার জন্য আমি ফোনটা চার্জ দিয়ে রান্না করতে গিয়েছিলাম, আর ফোনটা চার্জ দিয়েছি তবু লাইন চলে গেছে, মাত্র 15% চার্জ হয়েছে, কি বলবো, তো 15% চার্জ হয়েছে, এখন খেতে বসেছি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, লাইন তো নেই, তো চলো দেখাই কি দিয়ে খাওয়া হচ্ছে। রান্না হয়েছে মাছের মাথা দিয়ে, আর এইদিকে এটাতে দুধ আছে, আর ওইদিকে বাটিতে দই আছে, এটা দিয়ে আজকের মেনু খাওয়া। আর এই দেখো দেখো আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি ছিল, তো চলো আগে খেয়ে নিই পরে কথা বলবো। বাবা কিছু বলেন তো, বলেন বাবা কেমন হয়েছে তরকারিটা? বাবা তরকারি দারুণ হয়েছে, আমাদের বেশি তরকারি লাগে না খেতে, আমরা দুধটাই মেন, গরমের দিনে দই দই দিয়ে বেশি খাই, রাত্রে দুধ দিয়ে খাই, দিনের বেলায় ওই দই দিয়ে খাই, আর ওই একটু তরকারি হলেও হলো না হলেও ভালোই হলো, তবু আজকে আবার শাকের ঝোল শাক রয়েছে, শাকটা ভালোই টেস্ট হয়েছে, তার সঙ্গে থাকো আর দেখো আমি কীরকম খাই।